আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে 2020, এবং আজকের দিনে রেডিও আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? কিন্তু রেডিও ছেড়ে দিয়ে মানুষ রান্না করে, এটা প্রথমবারের জন্য দেখছি আমি। খুব নাম করা করা মানুষ এখন রান্না নিয়ে চর্চা করছে। সবার আগে বলে দিই, আর যে জিনিয়া আমার পাশে বসে আছে, আমি বসে আছি খাওয়ার জন্য। আচ্ছা, কারণ মানালি আমার জন্য রান্না করেছে, এন্ড আই এম অন ট্রাইং টু ফলো আ সার্টেন ডায়েট। অনেক দিন ফাঁকিবাজি করেছি, এবার মনে হলো যে একটা বয়সের পর ইউ নো ইউ নিড টু বি ফিট এন্ড হেলদি, সো আই এম ডায়েট চেষ্টা করছি। কিন্তু হয় যেটা হয় যে বাইরের খাবার খেতে তো ইচ্ছা করে, বাইরের খাবারের সাথে নিজের কাছের লোক যখন সেটা হেল্প করে, মানালির বাড়ির খাবারই হয়ে যায়। আচ্ছা, মানালির রান্না নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? না, আমার কোনো সন্দেহ নেই। ভালো রান্না করে, ও ভাবে ভেবে রান্না নাকি, ও বলে না বাইরের লোক বলে, বাইরের আমি বলছি তো ক্রিয়েটিভ রান্না। ঠিক আছে, মানালি কি বলবে ওয়ার্ল্ড, আমি আমার হাতে খাইনি, সুতরাং তোর হাতে থাপ্পড় খেয়েছে কেউ? তুই। আচ্ছা আচ্ছা, এবার যে প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডেতে রেডিও ছেড়ে দিয়ে নিচে রান্না করতে এলি কেন? দেখো, সোজা বাংলা কথা সেটা হচ্ছে, আমরা এতটা সময় নিচে বিড়ির দোকানে, চায়ের দোকানে এবং চাউমিনের দোকানে কাটাচ্ছি, রেডিও খুব বেশি দিন আমাদেরকে টার্গেট করবে বলে আমাদের মনে হচ্ছে না। তো অল্টারনেটিভ একটা ক্যারিয়ার বেছে নিয়েছি, কারণ রেডিও ছেড়ে তো থাকতে পারবো না। রেডিওতে নয় চাকরি চলে গেল, কিন্তু রেডিও না শুনে তো থাকতে পারবো না। এবার কাজের ফাঁকে সবচেয়ে ভালো প্যাসিভ ফ্রেন্ড হচ্ছে রেডিও। মানে তুমি কাজ করছো, কাজ করতে করতে তোমার পাশে সারাক্ষণ রেডিওতে গান চলছে, তোমার কাজের টেম্পোটা বাড়িয়ে, তাই হয়তো রেডিও থেকে আমাকে তাড়িয়ে দিল যে মানে তোমাকে আর জেঙ্গা দরকার নেই, কিন্তু আমি তো রেডিও ছাড়তে পারবো না। তাই রেডিওটা পাশে রেখে আমি যাতে রান্না করে মানুষকে খাওয়াতে পারি, তারই একটা ব্যবস্থা। এটা টস্ট রাইস, এটা ফ্রাইড রাইস বলবো না, এখানে আমরা সেদ্ধ চিকেন ইউজ করেছি জিনিয়ার ডায়েটিং চলছে বলে। আর এখানে জাস্ট সাদাটা, ডিমের সাদা অংশটা ব্যবহার করা হয়েছে হালকা একটু গোলমরিচ দিয়ে, যেটা এর সঙ্গে সমস্ত ভেজিটেবলস সেদ্ধ করে জাস্ট ব্লাঞ্চ করে আমরা এটার সঙ্গে একটু মিশিয়ে দিয়েছি একটু তেলের সাথে। কিছু মানুষ রটাচ্ছে আজকে শরৎ কাপুরের জন্মদিন বলে তুমি রান্না করছো, নিজের হাতে ওকে খাওয়াবে বলো ছবি কি? হ্যাঁ, কাইন্ড অফ, কোনো অসুবিধা নেই। শরৎ কাপুরকে তুমি কিভাবে চেনো? শরৎ কাপুর আমাদের পাশের বাড়িতে থাকে, ছোটবেলায় আমার বাবার কাছ থেকে একটা গ্যারাজ নিয়েছিল, তারপরে সেখানে কিছু আরশোলা হওয়ায় উনি সেই মানে জায়গাটা ছেড়ে চলে যায়। পরবর্তীকালে জানতে পারি যে সেখানে ভূতের উপদ্রব রয়েছে। এরকম নানা রকমের ফালতু কথা শুনতে গেলে ম্যাড মর্নিংস শুনতে হবে সকাল 7টা থেকে 11টা, আর ক্রাইম মাস্টার ডোরোকে শুনবে সন্ধ্যা 6টা থেকে 9টা মিটার ডাউনে, আর জিনিয়ার সঙ্গে টাটকা করব দুপুর 3টে থেকে 6টা। আচ্ছা, ওয়ার্ল্ড রেডিও ডেতে কোনো স্পেসিফিক মেসেজ আপনার এত বছরের এক্সপিরিয়েন্সে আপনি বা জিনিয়া দুজনেই বলবেন? একদম, আমি তো একটা কথাই বলবো, সেটা হচ্ছে রেডিওটা শোনো, রেডিওটা শুনলে কথা বলাটা ডেভেলপ করবে, এবং আমাদেরকে চ্যালেঞ্জ করো, রেডিও মানে আরজে হয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করো, আমাদের খুব বেশি মেয়াদ নেই, আমাদের খুব বেশি দিন রাখবে না, তোমরা তাড়াতাড়ি চাকরিটা কিন্তু পাবে। তাই রেডিও শোনো এবং কথা বলা, কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে জানা, কে নতুন গান করছে, নতুন কি গান বেরোলো, এগুলো চর্চা করো, খুব শিগগির তোমরা আমাদের জায়গাটা নিতে পারবে। আর একটা কথা হচ্ছে, জিনিয়ার সাথে তোমার বন্ধুত্ব কেমন, কতটা? জিনিয়ার সাথে আমার বন্ধুত্বটা অনেকটা না, কত বছরের আগে জেনে নি, কত বছরের? আমি ঠিক বছরটা জানি, তুই জানিস কি, 2006 সালে একবার দেখা হয়েছিল, মাঝে একবার দেখা হয়েছিল, এখন সবচেয়ে বেশি দেখা হয়েছে। কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে, ইটস মোর সিস্টারলি, আর আমাদের হচ্ছে নাকাপনা প্রেম নেই, কিন্তু ওর কিছু হলে ডেফিনেটলি আমার কষ্ট হয় যে মেয়েটার কি হলো, কারণ আমরা আছি, জানি আমরা আছি, সিনটার মধ্যে আছি, আছি। আর জিনিয়ার বিয়ে নিয়ে তোমার কিছু বক্তব্য আছে? হ্যাঁ, আমার মায়ের সাথে অত্যন্ত ভাব, মায়ের সাথে আমার যখন ঝগড়া হয় ওই সাড়ে হাসাহাসি করে, আমি সেটা একটু আগেই টের পেয়েছি, সেটা নিয়ে ওর সাথে পরে বসে। আচ্ছা ঠিক আছে, এখানে জিনিয়া চলে এসেছে, এবং এই যে আমার সাথে জিনিয়ার একটা খুব ভালো সম্পর্ক, সেটা আপনারা, হ্যাঁ, জিনিয়াকে নামাতে চায় ডোডো, তার জন্য কি মানালি হিংসা হচ্ছে নাকি? না, এর জন্য হিংসা হয় মাটার জন্য। আচ্ছা, এনিওয়ে মানালিও খুব তাড়াতাড়ি বিয়ে করছে, এবং সেই বিয়েতে ক্যাটারিং কে করছে জানতে পারি কি আমরা? তোর মনে হয় যে আমার বর কাউকে ক্যাটারিং করতে দেবে? ও নিজে ফাড়াবাড়ি রান্না করে, গামছা পরে। হ্যাঁ, গামছা পরে। আচ্ছা, মানালি নিজের বর নিয়ে বলছে, কে বর সেটা আমরা জানি না। মিন টাইম যে আমরা সিঙ্গেল উইকও সেলিব্রেট করছি কিছুদিনের মধ্যে। হ্যাঁ, মানে রেডিও আছে মানে তোমার কাছে অনেক কিছু আছে, তোমার কিছু ভাবতে হবে না, আমরা তোমার হয়ে ভেবে দিই। আমরা এতক্ষণ তাকিয়ে আছি কেন বলতো, কি ভালো লাগছে সবাইকে দেখে। তোমার লাইফের বিনোদনের দায়িত্বে আমরা আছি, তুমি শুধু চাকরিটা করে যাও, বাকি এন্টারটেইনমেন্টের দায়িত্বটা আমরা নিয়ে নিচ্ছি। তোমরা যদি কাজের চাপে বেড়াতে যেতে না পারো, গান শুনতে না পারো, ডাক্তারের মতন বা বাড়ির বৌমার মতন দুবেলা দু ছিপি করে এন্টারটেইনমেন্ট আর গান আমরা পৌঁছে দেবো, তুমি ফিট থাকবে, এটুকু বলতে পারি। হ্যাপি ওয়ার্ল্ড রেডিও ডে। আর টিকটক নিয়ে তুমি কিছু বলবে? হ্যাঁ, আমরা টিকটক ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, আমাদের খুব ইচ্ছে হয়েছে আমাদের জকেদের যে আমরা প্রচুর টিকটক ভিডিও করবো, সবাই করছে, আমরা কেন করবো না, কেন করবো না। ঠিক আছে, এই ভ্যালেন্টাইন্স ডে জিনিয়ার কি প্ল্যান আছে? না,
ভ্যালেন্টাইন্স ডে পরে বরঞ্চ আমার বেশি প্ল্যান, কারণ তারপরে আমরা আসল সেলিব্রেশনটা করছি। হ্যাপি সিঙ্গলস উইক। ধন্যবাদ।